এখন মাগরিবের নামাজের পর, তো মাগরিবের নামাজের পর নামাজ পড়ে আমি চলে এসেছি। বাইরে যে এখনো কিছুটা আলো দেখা যাচ্ছে, তো আমি জানালাটা লাগিয়ে দিয়ে এখন আমি ভাবতেছি বাবুর জন্য খিচুড়ি রান্না করব, যেহেতু আগামীকালকে সময় পাবো না, নিজেদের রান্না থাকে, তো আমি এখন রান্না করে রাখবো। এখন একটু খাওয়াবো আর যাতে কালকে সারাদিন খাওয়াতে পারি। তো তার জন্য আমার কি কি লাগবে, এই যে এখানে পাতাকপি আছে, একটা আলু আছে, টমেটো আছে, আর গাজর, দুইটা সিম, আর একটা কাঁচামরিচ দিব। তো এখানে আমি এই সবজিগুলো কেটে নিব। তো কীভাবে কী করি দেখেন, এই যে সবজিগুলো কেটে নিয়েছি, আর তারপর এখানে দুই মোটের মতো চাল নিয়েছি, যাদের ছোটো বেবি আছে। আমার বেবির বয়স 13 মাস, 13 মাস চলতেছে। তো এরকম যাদের বেবি আছে তারা এভাবে করে অনেকেই খাওয়ায়, তো এতে ভালো হয়। সময়ের প্রয়োজন আসলে, আমিও সেইভাবে করি না, মাঝে মাঝে একবার করে দুই দিন খাওয়াই, তো সব সময় আসলে সম্ভব হয় না। তো এই যে সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি, এর ভিতরে হলুদ, লবণ, তেল, যাবতীয় যা লাগে সব কিছু দিয়েছি। দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে আমি এটা প্রেশার কুকারে বসিয়ে দিব। 3 থেকে 5টা সিটি হলে আমি এটা অফ করে দিব, তাতেই সব কিছু একেবারে সিদ্ধ হয়ে যাবে। তো পানি দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে, প্রয়োজন বুঝে। এর আগে একদিন রান্না করেছিলাম, সেদিন পানি বেশি হয়ে গেছিলো, তো পরবর্তীতে আবার আমার সেই পানিটা টানানোর জন্য আলাদা করে জাল দেওয়া লাগছিলো, তো আজকে একটু পানি কমই দিচ্ছি যাতে হয়ে যায়। এই যে বসিয়ে দিয়েছি, দিয়ে এখন গ্যাসটা অন করে দিলাম। তো এই যে খিচুড়িটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, আজকে ঠিকঠাকই আছে, পানি বেশি হয়নি, একবার কমও হয়নি। এতটুকু লাগবে একটু নরম করে, যেহেতু বাচ্চাদের খাওয়াতে হয় একবার শুকনো হলে ভালো হয় না। তো এটা আমি তুলে নিচ্ছি, বড় বাটিটাতে তুলে নেবো সবটুকু, তারপর একটা ছোটো বাটিতে করে ওকে একটু খাওয়াবো, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিব, আগামীকালকে কর্ম করে ওকে আমি খাওয়াবো। তো আমার ভিডিওটা যারা দেখেছেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার বেবির যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।